আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি শাপলা আক্তার, স্নেহা মাসুমঘর থেকে বলছি। তো মাশরুম চাষ করতে আসি, আমার কিছুটা অভিজ্ঞতা হয়েছে আর কিছুটা খারাপ অভিজ্ঞতাটা হয়েছে এটাতে, যে আমি মাশরুম চাষ শুরু করছি অনেক ভালোবেসে, অনেক আশা নিয়ে। কিন্তু এই মাশরুম চাষ করতে আসে আমার কিছু আপন মানুষের মুখের মুখোশ আমার কাছে ফুটে আসছে, যে আমার মানুষের কথা পরে রাখবো, নিজের আপন মানুষের কথাই আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। মাশরুম একটি পুষ্টিকর খাবার, ঔষধি গুণ সম্পন্ন। আর কিছু কিছু মানুষ বলে মাশরুম নাকি ব্যাঙের ছাতা। সব থেকে বেশি আমাকে আমার যে আত্মীয় স্বজন প্রতিবেশী তারাই আমাকে নিয়ে বেশি আলোচনা করে, যে আমি নাকি ব্যাঙের ছাতা চাষ করি। এই অভিজ্ঞতার থেকে আজকে আমি কথাগুলো বলবো। তো যারা যারা মাশরুম সম্বন্ধে জানেন তারা তারা একটু বেশি বেশি কমেন্ট করে বলবেন আমাকে, আসলে মাশরুম কি ব্যাঙের ছাতা না একটা পুষ্টির ছাতা। আমি জানি মাশরুম ব্যাঙের ছাতা না, মাশরুম একটি পুষ্টির ছাতা, কিন্তু কিছু কিছু মানুষের কাছে এটা হলো ব্যাঙের ছাতা। তো যারা জানেন মাশরুম একটি পুষ্টি ছাতা, ব্যাঙের ছাতা না, তারা সবাই একটু প্রতিবাদ করবেন আমার কমেন্টে আসে, একটু তাদের উপলক্ষে কিছু লিখবেন, যে মাশরুম নিয়ে যারা এমন কথা বলে তারা আসলে কি মানুষ না অন্য কিছু বুঝতে পারে না। আসলে যারা এই কথাটা বলে তারা যদি মূর্খ হতো তারাও বোঝা যেত, যে এরা মূর্খ, কিছু বোঝে না এই কথাগুলো বলে। কিন্তু কিছু কিছু শিক্ষিত সমাজের মানুষেরা বলে মাশরুম ব্যাঙের ছাতা, মাশরুম নিয়ে অনেক কথাই বলে, সেই কথাগুলো আমাকে শুনতে হয়। তারপরে আলহামদুলিল্লাহ আমি মাশরুম একদিন মানুষের কাছে পরিচিতি করে দিব। কিছু কিছু মানুষ আসে, আমি যদি তাদেরকে বোঝাতে যাই যে মাশরুম একটি পুষ্টিকর খাবার, আমাকে এমন করে বলে আমি নাকি মাশরুমটা প্রচার করার মানে বেচার জন্য এই কথাটা বলি। তো যারা আমার ভিডিওটা দেখেন তারা একটু কমেন্ট করে বলবেন যে আসলে মাশরুম আসলে কী। আর কেউ যদি আমাকে এটা মুখে বলে, মেসেঞ্জারে আসে বলে, কিন্তু আমার যে ভিডিওগুলো দেখে লিমন লিমা পেজটার থেকে সেখানে কেউ কিছু বলে না। তো যারা যারা আমার এই ভিডিওটা দেখবেন আর ইয়ে করবেন অবশ্যই এর প্রতিবাদ করবেন, আসলে মাশরুম কী। দেখেন কত সুন্দর একটা মাশরুম, এটা নাকি ব্যাঙের ছাতা। আসলে কী বলবো, বলার আমার কোনো ভাষা নাই। তো যারা এই কথাটা বলে আল্লাহ তাদের হেদায়ত দান করুক, তাদেরকে বোঝার তৌফিক দান করুক, তাকে জ্ঞান বুদ্ধি আল্লাহ তাদেরকে যেন দেয়। আর কি বলবো, বলার তো কোনো ভাষা নেই। তো আজকে অনেক কষ্ট মানে কষ্ট পাওয়ার পর এই ভিডিওটা তৈরি করলাম, যে মানুষ আমাকে কীভাবে আমি এই মাশরুমটা চাষ করি আর আমাকে কীভাবে ব্যাঙের ছাতা বলে মানে কথা বলে। এমনও কিছু মানুষ আছে যে বলে ওর কাছ থেকে এটা খায়ও না, খালে অসুখ হবে, এরকম কথা বলে। সেই কথাটা শুনে আমার খুব খারাপ লাগে। তো এই জন্য আমি এই ভিডিওটা বানালাম, জানি না যে এই ভিডিওটা দেওয়া যাবে নাকি। তো তারপরে আমি এটা সোশ্যাল মিডিয়াতে দিব, যে যারা যারা আমার মতন মাশরুম চাষ করতে যায় এরকম কে কে আর হয়েছেন না, আমি এই মূর্খ মানুষদের সঙ্গে বাস করে আর কি এই কথাগুলো শুনতেছি। আসলে মূর্খ কি বলবো আর কি শিক্ষিত বলবো, এখানে বলার আমার কোনো কথা নেই। তো আমাদের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।